हेलो गाइस वेलकम बैक टू माय चैनल एक्चुअली आगे एपिसोड वन टा तुम्हारा हाथ देखे तो वहीटा अनेकटा बड़ो हो गो तई वोटार दो पार्ट करते हुए आगेटाई 12 मिनिटर मत हो गए तो मेन मस्ती तो एखने ही आखने ही मौसुमी आईलैंडे पोछाई तपर दिए ओखान बकखाली तो देखते थको भिडियो शुरू कर सात माइल हो हुज्जती घाट जावर जो रास्ता से अनेकटाई खराब एखो ठीक है तो क्योंकि यटा शर्टकाट पड़े क्योंकि यहाँ दिखा पड़े अनेकड़ी एमनीते ही अनेकटा लेट हो गए हाँ हाँ अनेकटा लेट हो गए तई हमें शर्टकाट ही निल एकटूखानी काज छिल तरपर जा सुंदर रास्ता ग्रामेर परिवेश दारुण ग्राम्य परिवेश देखते एकदम छोटो छोटो बाड़ी आलादा एक अनुभूति शहर जंजाल दिखे रिलैक्स पे चले आसो एखानटा एक सुंदर जगह सारा बचर ही आज के प्रचुर भीड़ तई लाइन दिए जो एक एक जाना बाड़ी कत आसबे कि ना आबार एखाने दाड़ाते मन हे आबार नेक्स्टर जोन्नो वेट करते हबे एटाई हबे ना तो फाइनली आम्रा जाच्छी छाड़लो एतक्षण पर वेट करार पर एखाने कम से कम 3 घंटा चले गेलो वीडियो होच्छे वीडियो छवि कर अरे सब आ रहा है हुज्जती घाट थेके आमरा आसलाम ए पारे एबार थेके आबार टोटो निएछि टोटो निए एखन जाच्छि क्याम्पेर दिके आमादेर क्याम्पेर नामटा होच्छे सागर संगम रास्ता खुबी खराब किन्तु वेदारटा दारुण एक्चुअलि लेट हये गेलो आमादेर अनेकटाय आजके 31 बोले प्रचुर भीड़ छिलो
রাস্তাটা দেখাচ্ছি। দাদার কাছ থেকে শুনলাম, তো সবাই তোমাদের বন্ধুদের বলে দিচ্ছি যে 9টার পরে কেউ আর নামতে যাবে না, তাহলে গিয়ে রিক্স হয়ে যায়। তার আগে যত ইচ্ছা যা মজা করার করতে পারো, কিন্তু পরে খুব রিক্স। তাই 9টার পরে 9টা লাউ, পুলিশ টুলিশ থাকে, প্রচুর কেস হয়ে যাবে। সব নিয়মাবলী লেখা আছে, কোনো অসুবিধা নেই, সব নিয়মাবলী লেখা আছে। কটার সময় থেকে লাগবে, কটার সময় কী হবে, নিয়মাবলী সব দেওয়া আছে। আর বলছি ওই যে জম্বু দ্বীপ বলে একটা আছে, ওটা কি এখন খোলা আছে যাওয়া জায়গায়? না, তারা এখন ঘুরে এবারে আসবে, সেদিক থেকে আসতেছে না, মানে ওই ইয়ে আছে, হ্যাসেল আছে। ওটার টাইমিং আছে নাকি? 12টা তোমার ছাড়বে, দুপুর 12টা 12টা, তারপরে একটাই ছাড়া কি? হ্যাঁ, তো মনে হয় না আজকে আর জম্বু দ্বীপে যেতে পারছি না, আজকে আর হবে। এবার যদি সেই রকম পজিশন হয় তাহলে নিয়ে যাবো, কথাটা বুঝে আছে? হ্যাঁ, মানে এই সময় নিয়ে গেলে সন্ধ্যা হয়ে যাবে না, তখন সন্ধ্যাবেলা কিছু দেখতে পাবে না, তোমরা ফালতু খরচা করে কি করবে, কথাটা বুঝে আছে? না তো তোমরা বললে নিয়ে যাবে, কিন্তু তোমরা অন্ধকার হয়ে গেলে কি দেখবে? যাওয়া তো ওখানে দেখার জন্য। হ্যাঁ, ওই জন্যে একটা রোদের সময় গেলে এই দিবসে তোমরা দেখে নিবে, কটাটা ঘুরিয়ে দেখাবে, কথাটা বুঝে আছে? ওইটার জন্য, মানে এটা তোমাদের ভালো জন্য। এবার তোমরা যদি বলো না রাস্তা এরকম, না না কিছুটা এরকম যেতে হবে, ওটাই আজকে হয়তো আমরা যেতে পারছি না, দেখি ওখানে কি অবস্থা। কাল তো পাক্কা যাবো। হ্যাঁ, কালকে 11টায় যেতে পারবে, 11টায় এদিক থেকে ছাড়বে, ছাড়লে এবার তোমরা বন্ধু বান্ধব মিলে যেতে পারো, আবার চলে আসবে একটার দিকে, একটার দিকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, একটার দিকে ঘুরে টুরে নিয়ে চলে আসবে। জম্মু আইল্যান্ড একদম সামনে দেখা যাবে, মানে তোমরা যেখানে যাচ্ছ এখান থেকে দেখা যাবে, কিন্তু এবার সেটা সিকিউরিটি নিয়ে গেলে কী হয়, মানে সেখানটা তুমি একদম গাছ পাশে একদম ঘুরে বেরিয়ে দেখে চলে গেলে সেখানে লাভার নিষেধ কেন, মানে অনেক কিছু ব্যাপার আছে, কি কথা বলে, যেমন ফরেস্টার ডিপার্টমেন্ট আছে, ওখানে কি জন্তু জানোয়ার টানোর বেরোয় নাকি? না না, কিন্তু কে কী ভেসে গিয়ে দেখা যাবে সেখানটায় থেকে যাবে, গাছপালা কেটে দেয়, সেই গাছটার জন্য আমাদের এই মন্দির দিকে আসবে। হ্যাঁ, আমি শুনেছিলাম যে ওখানটায় তোমার অনেক গাছ ফাছ কাটার ফলে আমার মৌসুমিটা নাকি অনেকটা ই হয়ে, মানে নদীটা বেশি চলে আসে। হ্যাঁ, এইটা কিন্তু নদীর মাঝখানে আছে, এই যে তোমরা চলে আসছো নদীর চারিদিকে নদী, এর মাঝখানে কিন্তু এই দ্বীপটা, কিন্তু আমরা এখন যাচ্ছি বলে মনে হচ্ছে না, কিন্তু চারিদিকে আমরা এখানে আছি, আমরা জানি চারিদিকে নদী, টোটালটা হচ্ছে কি মাঝখানে নদী চারপাশ দিয়ে, এদিকে সমুদ্র, বড় সমুদ্র, মানে কোনো দেশ নেই মানুষ দেখতে পাবে না, কোনো গাছপালাও দেখতে পাবে না, শুধু সমুদ্র আর সমুদ্র। এই আমপানের সময় তোমার একটু ক্ষতি করতে হবে। হ্যাঁ, ক্ষতি করতে চার ফাঁস হয়নি, এগুলো জল উঠে আছে, এদিকে সাইকেলটা আছে। তো আমরা এখানে অনেক টাইমগুলো দেখলাম, তো কিছু কিছু ডিটেলস আমি আপনাদের দিয়ে দেবো, আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। এখন যাচ্ছি, সবাই চলে গেছে, আমি একা আছি। এই যে আমাদের রিসর্ট সাগর সঙ্গম, এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। যাচ্ছি আমরা আগের দিকে, আমাদের এটা ভেতরে আমরা, বাহ দারুণ। ঝুলা বলবো, ফাইনালি এই হচ্ছে ক্যাম্প আমাদের, ওদিক দিয়ে খোলে, ও ওদিক দিয়ে, সরি। দারুণ ক্যাম্পটা, খুবই সুন্দর, আর এখান থেকে ভিউ অসাম।
जगह पे अब वो जगह भी खास है, उसकी तरफ ही ले जाते हैं मुझको ये मेरे कदम। तो आ गए हम, तो आ गए हम, तो आ गए हम सनम, तो आ गए हम, तो आ गए हम, तो आ गए हम सनम। मुझे वहाँ तू मिल जाए, तू मिल जाए मेरे हमदम। तो आ गए हम, तो आ गए हम, तो आ ওই পাশে হচ্ছে গিয়ে প্রোগ্রাম হচ্ছে, এত সুন্দর সাজানো গোছানো দেখতেই পাচ্ছ, আলাদা অনুভূতি, আলাদা অনুভূতি, একদম সব শোরগোলের থেকে দূরে এসে এখানে একটা শান্তির পরিবেশ, একদম জাস্ট অসাম। এবার চা খাই, বাহ চাটা খুব দারুণ, অতটা ভালো না, জল জলা চা, জল জলা চা, কিন্তু এই ওয়েদারে এটাই খুব ভালো লাগছে, লবণাক্ত ওয়েদারে চিনি ভরা চা, ফু দিয়ে খা। তারপরে কেউ লাইন বলতে চাও? গুড় দিয়ে চিনি, না না ওটা গুড় দিয়ে দুধ, এমন ছিল যে লবণাক্ত ওয়েদারে চিনি দিয়ে চা ফু দিয়ে খা, আর কিছু কে বলনা চাতে একটু চা, জাস্ট আই এম এনজয়িং মাই টি। ও আরেকজন চলে এসেছে, ঠান্ডাই লাগতে থাকে, ওর শরীরে হিমোগ্লোবিন কম আছে, চলো চাটা খেয়ে নি, তারপর ওখানে আরো খাবার দাবার আছে খাও। আমাদের ক্যাম্পে পার্টি আছে আজকে, 31st পার্টি, তো ওটা হচ্ছে গাছ। তো
আর একটুখানি বাকি নিউ ইয়ারে কিছু অনেক টাইম হয়ে গেছে, এখন বাজছে হলো গিয়ে 11:53। তো আর কিছুক্ষণের মধ্যে নিউ ইয়ার হচ্ছে, আমরা সবাই এখানে সেলিব্রেট করতে এসেছি। এই যে আমি কুনালের সাথে, তো আমাদের লাঞ্চ ফাঞ্চ তো ওখানেই হয়েছে, তারপর ডিনারও হয়ে গেল। তো এখন আমরা ওয়েট করছি 12টার, তারপর সবাই মিলে সামনের ইটা তোমাদের একটু দেখাচ্ছি। দেখো এই দেখো, ওখানে প্রোগ্রাম হয়েছিল, ঝুলা ঝুলছে, আমরা অনেক ঝুললাম, সব ভিডিও আছে, দেখাবো। ওপর ডিসকো লাইট টাক 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 টাক, গুড মর্নিং বন্ধুরা। এই মাত্র ঘুম ভাঙলো, আমরা টেন্টের মধ্যে, টেন্টের রেস্তোর থেকে সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে, সকালে সমুদ্রের আওয়াজে ঘুম ভেঙে গেল। এখন দেখাচ্ছি ভেতরের সুন্দর জিনিস, টেন্টের ভেতর থেকে দারুণ। সকাল সকাল এমন দৃশ্য দেখা আলাদাই, তা আবার বছরের ফার্স্টের দিন, অসম একদম। Thank you.